9 বছর আগে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের পোডিয়াম থেকে ভারতের যোগাভ্যাসের ঐতিহ্যের কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপুঞ্জের কাছে 21 জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করার প্রস্তাব দিয়েছিলেন। 2015 সালে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছিল। তারপর থেকে রাষ্ট্রপুঞ্জের সদর দফতর, টাইমস স্কোয়ার সহ বিভিন্ন বিশ্ববিখ্যাত স্থানগুলিকে যোগ দিবস পালন করা হয়। এই প্রথমবার রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে এই যোগ অধিবেশনে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। 21 জুন সকাল 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা ধরে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে উত্তর লোনে এই বিশেষ যোগ অধিবেশন চলবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ঐতিহাসিক যোগ অধিবেশনে অংশ নেবেন রাষ্ট্রপুঞ্জের শীর্ষ কর্তারা। এছাড়া থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সদস্য রাষ্ট্রগুলির প্রতিনিধিরা, পাশাপাশি প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের বহু বিশিষ্ট সদস্যরাও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। সকল অতিথি এবং অংশগ্রহণকারীদের এই বিশেষ অধিবেশনে যোগাভ্যাসের উপযোগী পোশাক পরে যোগ দিতে বলা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মারক হিসেবে অংশগ্রহণকারী যোগা ম্যাট দেওয়া হবে। এই বিষয়ে বৃহস্পতিবার একটি টুইট করেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের 77তম অধিবেশনে সভাপতি সাবা কারোসি। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে নিজের একটি ছবি টুইট করে সাবা কারোসি জানিয়েছেন, আগামী সপ্তাহে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে নর্থ লনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নবম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশগ্রহণের জন্য আমি উন্মুখ হয়ে আছি। রাষ্ট্রপুঞ্জের এই ঘোষণার পর এই বিষয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিভিন্ন আসনের একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, যোগব্যায়াম শরীর এবং মন উভয়ের জন্যই উপকারী, শক্তি নমনীয়তা এবং প্রশান্তি বৃদ্ধি করে। আসুন যোগকে আমাদের জীবনের একটি অংশ করে তুলি এবং জীবনের সুস্থতার পাশাপাশি শান্তি নিয়ে আসি। আরও একটি টুইটে তিনি সাবা কারোসির টুইটের জবাবও দিয়েছেন। আরও একটি টুইটে প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে আপনাকে দেখতে আমি উন্মুখ হয়ে আছি। আপনার অংশগ্রহণ অনুষ্ঠানটিতে বিশেষ মাত্রা যোগ করেছে। গোটা বিশ্বকে এক করে সুস্থতার দিকে নিয়ে যায় যোগ। কামনা করি একটি বিশ্বব্যাপী আরও জনপ্রিয় হয়ে উঠুক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।